অভয়াকাণ্ডের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। আমরা দেখেছিলাম কিভাবে জুনিয়র ডাক্তাররা তারা পথে নেমে আন্দোলন করেছেন, প্রচুর জনসমর্থন তাদের দিকে ছিল। কিন্তু তাই বলে কি এই ধরনের ঘটনা থেমে গেছে? তারপরেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এই একই রকম ঘটনার খবর বারবার উঠে এসেছে। অভয়াকাণ্ডের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় ওঠার পরেও মেয়েদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা কিছুতেই কমছে না। টিউশন পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে এবার নোংরা কাজ করার অভিযোগ উঠেছে খোদ গৃহশিক্ষকের বিরুদ্ধে। তারপরে অভিভাবক ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ জানাতেই পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। গৃহশিক্ষকের এই ধরনের আচরণে সবাই স্তম্ভিত। শিক্ষকই যদি এই ধরনের কাজ করেন তাহলে অভিভাবকেরা কোন ভরসায় তাদের মেয়েদের পড়াতে পাঠাবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দমদম নাগের বাজার এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দমদমের দক্ষিণপাড়ায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল এক ছাত্রী। অভিযোগ, সেই সময় ছাত্রীর সম্মানহানি করেন ওই গৃহশিক্ষক। ছাত্রী বাড়ি ফিরে সমস্ত কিছু তার অভিভাবকদের জানালে পরিবারের সদস্যরা ওই গৃহশিক্ষকের বাড়ি পৌঁছন। এরপর সেখানে রোষের মুখে পড়েন ওই গৃহশিক্ষক। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে ওই গৃহশিক্ষককে থানায় নিয়ে যান। কি বলছেন স্থানীয় বাসিন্দা কে আদাস শুনব। আসার পরে আমি এটাই জানতে পেরেছি যে টিউশন ক্লাসে ও পড়তে যেত, তো সেখানে ও যখন বাড়ি আসে, আমি ঠিক জায়গাটা আমি জানি না, দক্ষিণপাড়া খুব সম্ভবত, তো সেখান থেকে যখন আজকে বাড়ি ফিরেছে পড়ে, তো তারপরে ওর মাকে এরকম বলেছে যে কিছু একটা ব্যাড টাচ হয়েছে হয়তো ওর সাথে, তো সেই জন্য ওর বাড়িতে এসে ওর মাকে যখন জানায়, তো তারপর থেকেই মানে ওর স্যারকে নিয়ে একটা খারাপ মন্তব্য আর কি উঠে এসছে। তো ওর মা তখন সবটা জানতে পেরেছে, তো তখন সবকিছু আর কি জানা হয়েছে কি করেছে না করেছে, তো এতটুকুই। সেটা আমি অতটা কিছু জানি না, মানে তারপরে তো পাড়া সবাই ছিল এখানে, এরকমই ঘটনাটা কখন ঘটেছে আমি এতটা তো অত আগে থেকে আমি ছিলাম না সেখানে ঘটনাস্থলে। আমি ওই 7:30-8 নাগাদই জেনেছি। তো গেছিল স্যারের বাড়িতে, এখানে তো হয়নি, স্যারের বাড়ি থেকে যখন পড়ে এসেছে বাড়িতে তখন ঘটনাটা জানা যায় ওই দক্ষিণপাড়ায়। এই প্রথম হয়তো, আমি সেটা জানি না, এবার যা শুনেছি এখানে এটাই শুনেছি আমি। মাস্টার মশাইয়ের বাড়ি দক্ষিণপাড়া, এখান থেকে কত টাকা? 5 মিনিট কি 6 মিনিট এরকম হবে। পরিবারের তরফে নাগেরবাজার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। ছাত্রীকে অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গৃহশিক্ষক। এই ঘটনা নাগেরবাজার অঞ্চলের, অর্থাৎ দমদম নাগেরবাজার অঞ্চলের এই ঘটনা। এই ঘটনাতে কিন্তু ইতিমধ্যে সেই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় দমদমের দক্ষিণপাড়ায় এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায় এক ছাত্রী, যার নাগেরবাজারে বাড়ি। সেই বাড়ি থেকে সে সেখানে পড়তে যায় গৃহশিক্ষকের বাড়িতে, এবং তারপর সেখানেই নাকি সেই গৃহশিক্ষক তার করে বা তার, এরকমই কিন্তু অভিযোগ। এসে তার বাবা মা এবং পরিবারের লোকজনদের কাছে জানায় যে তার সঙ্গে তার শিক্ষক সেই কোচিংয়ে কি আচরণ করেছে বা তার সাথে কি ব্যবহার করেছে। এই কথা জানার পর কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সেই ছাত্রীর পরিবার, এবং তারা তৎক্ষণাৎ সেই শিক্ষকের বাড়িতে পৌঁছায়, দমদম দক্ষিণপাড়ায় যেখানে সেই শিক্ষকের বাড়ি, সেখানে পৌঁছায়। এবং তারপর সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়, উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে হয়, এবং সেখানে পুলিশকে খবর দেওয়া হয়। দমদম নাগেরবাজার থানা, সেই থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে, এবং তারপর তারা কিন্তু সেই গৃহশিক্ষককে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে নাগেরবাজার থানা, এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন সে এরকম করেছে বা কি ঘটনা হয়েছে। এরপরেই কিন্তু থানায় লিখিতভাবে সেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে গৃহশিক্ষককে গ্রেপ্তারও করা হয়েছে। এই ঘটনা কিন্তু বারবার সেই একই প্রশ্ন তুলছে যে
বা নিরাপত্তা, এই যে হীনতা, এই যে ঘটনাগুলো বারবার ঘটছে একাধিক। এই কিছুদিন আগে আমরা জানি লেকটন বিসর্জন ঘাট, সেখানে এক স্ত্রীকে তার স্বামীর সামনে কটূক্তির শিকার হতে হয়। তারপর আমরা দেখেছি এক ছাত্র তার বান্ধবীর সঙ্গে যাচ্ছিল দমদম পার্ক এলাকা দিয়ে, সেখানে সেই ছাত্রীকে কটূক্তি এবং সেই ছাত্রকে মারধর লেকটন থানায় অভিযোগ দেওয়া, সব ক্ষেত্রেই অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। এক্ষেত্রেও ঠিক যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সে শিক্ষক গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রশ্ন বারবারই উঠছে যে এই ধরনের যে ঘটনা, এই ঘটনা পুলিশ পদক্ষেপ নিচ্ছে ঠিকই, কিন্তু এই ঘটনা বন্ধ হওয়ার উপায় কি, বা এই ঘটনা কিভাবে বন্ধ হতে পারে, বা মহিলারা এই মুহূর্তে কতটা নিরাপদ রয়েছে বা কতটা তাদের নিরাপত্তা রয়েছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশের মনে কিন্তু এই মুহূর্তে দাঁড়া মারছে। কারণ যে ঘটনা পর পর সামনে আসছে সে ঘটনা কিন্তু সত্যি ভয়ঙ্কর বলেই কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছে। আর এদিনের যে ঘটনা, সে তার শিক্ষকের কাছে পড়তে যায়, শিক্ষকের বাড়িতে পড়তে যায়, সেখানে কোচিং এ সে পড়তে যায়, আর অভিযোগ সেখানেই তাকে, এবং সে সেই ঘটনায় এসে তার বাড়িতে জানায়, সে কিন্তু ট্রমাটাইজ পজিশনে পৌঁছে যায়। কারণ সে যে ঘটনার সম্মুখীন হয়েছে সে রীতিমতো আতঙ্কিত থাকে, এবং সেই ঘটনা সে তার পরিবারকে জানালে পরিবারের লোকজনেরা সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। সেই যে শিক্ষক তাকে ঘিরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়, সেখানে যথেষ্ট চেঁচামেচি সৃষ্টি হয়, পুলিশ পৌঁছে ঘটনাস্থলে এবং অবশেষে গ্রেপ্তার করা হয় সেই শিক্ষককে। অর্থাৎ অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছে এই গৃহ শিক্ষক, এবং এই ঘটনা কিন্তু বারবার আঙুল দেখা তুলে দিচ্ছে যে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই ঘটনা, এই ধরনের ঘটনা বন্ধ হওয়ার অন্য কোনো উপায় আছে বলেও কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছে না। পুলিশ বা প্রশাসন তারা কিন্তু ঘটনার পরে অ্যারেস্ট করছে বা তারা তাদের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যতক্ষণ না মানুষ সচেতন হচ্ছে ততক্ষণ এই ধরনের ঘটনা বন্ধ হওয়ার কি উপায় সেটা কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশই প্রশ্নের তলায় রাখছে। অভয়াকাণ্ডের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় ওঠার পরেও মেয়েদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা কিছুতেই কমছে না। টিউশনে পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার অভিযোগ উঠেছে, খোদ গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর তারপরে অভিভাবক ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ জানাতেই পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। এই ঘটনার দমদমের নাগের বাজারের বৃহস্পতিবার সন্ধ্যায় দমদমের দক্ষিণপাড়ায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল এক ছাত্রী। সেই সময় ছাত্রীর সম্মানহানি করেছেন ওই গৃহশিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা কেয়া দাস কি বলছেন শুনব। আসার পরে আমি এটাই জানতে পেরেছি যে টিউশন ক্লাসে ও পড়তে যেত, তো সেখানে ও যখন বাড়ি আসে, আমি ঠিক জায়গাটা আমি জানি না, দক্ষিণপাড়া খুব সম্ভবত, তো সেখান থেকে যখন আজকে বাড়ি ফিরেছে পড়ে, তো তারপরে ওর মাকে এরকম বলেছে যে কিছু একটা ব্যাড টাচ হয়েছে হয়তো ওর সাথে, তো সেই জন্য ওর বাড়িতে এসে ওর মাকে যখন জানায়, তো তারপর থেকেই মানে ওর স্যারকে নিয়ে একটা খারাপ মন্তব্য আর কি উঠে এসছে। তো ওর মা তখন সবটা জানতে পেরেছে, তো তখন সবকিছু আর কি জানা হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।